আজকের ডিজাইনটা খুবই সুন্দর, এলো ফোর এবং ক্রস স্টিচের কম্বিনেশনের ডিজাইনটি আমি তৈরি করেছি। দেখো, প্রথমে আমি 12টি ঘর সেলাই করলাম। আমার 12টি ঘর সেলাই কমপ্লিট হলো। এবারে একটি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে আমি আবারও সেলাই আরম্ভ করেছি। এখানে 10টি ঘর সেলাই করব। বাঁদিক থেকে লেভেলটি একই রেখে আমি 10টি ঘর সেলাই করলাম। এই 10 ঘরের ওপরে 2টি ঘর আমি সেলাই করছি। এবারে নিচের যে 12টি লাইন, 12টি ঘরের লাইন ছিল, সে 12 ঘরের ওপরে প্রথমে 5টি ঘর সেলাই করছি। 5 নাম্বার ঘরের ওপরে আরও 2টি ঘর আমি কমপ্লিট করলাম। খুব সুন্দর একটি এল তৈরি হয়ে গেল। এবারে দেখো দেখো কোনাকুনি 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে সূচ তুলবো। কোনাকুনি দেখতেই পাচ্ছ, আমি হিসাব দেখিয়ে দিচ্ছি। কোনাকুনি 3টি ঘর ছেড়ে 4 নাম্বার ঘরে সূচ তুলব, অথবা এই দিক থেকে যদি গুনি আমি 3টি ঘর, ওপরের দিকেও 3টি ঘর ছেড়ে দিয়ে, 1টি 2টি 3টি ঘর ছেড়ে দিয়ে 4 নাম্বার ঘরের ওপরে সূচ তুলব এবং এখানে 3টি ঘর সেলাই করব। এবারে ওপর দিকে 4টি ঘর সেলাই করব। আমার 4টি ঘর সেলাই কমপ্লিট হলো। এবারে বাঁদিক থেকে ডান দিকে 1টি লম্বা সেলাই করব। এখানে ঘরের সংখ্যা হবে 15টি। এবারে দেখো 15 নাম্বার ঘর থেকে সূচটাকে ঘুরিয়ে নিচের দিকে আরেকটি লাইন সেলাই করব। এই লাইনে ঘরের সংখ্যা হবে 14টি। এবারে কোনাকুনি নিচের দিক থেকে 1টি ঘর ছেড়ে নিচের দিকে 3টি ঘর সেলাই করছি। এই 3 নাম্বার ঘরের পাশেই সূচ তুললাম এবং ওপরে যে 15টি ঘর লাইন, 15টি ঘরের যে লাইন সেলাই করেছিলাম, তার নিচের দিকে 1টি লাইনের 1টি ঘরের লাইন ছেড়ে দিয়ে আমি সেলাই করছি। দেখো, এটাও একটা এল প্যাটার্ন সেলাই করছি। একদম নিচের লেভেল পর্যন্ত মিশিয়ে আমি এখানে সেলাই করলাম এবং মাঝে 1টি ঘরের লাইনের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাইটি করতে হবে। এই যে 1 লাইনের যে গ্যাপ ছিল, সেই গ্যাপের মধ্যে আমি লাল কালারের উল দিয়ে ভরাট করে নিচ্ছি। এবারে 6টি ঘর নিয়ে এলো ফোর তৈরি করছি। ক্রস স্টিচের শুরু যেখান থেকে করেছিলাম সেখান থেকেই আমি এলো ফোরের শুরুটাও করলাম।
পুরো একটি লাইন বরাবর আমি এলোপর করে নিচ্ছি। এখানে ছটি ঘর আছে, প্রত্যেকটি লাইনে এলোপর সেলাই করতে হবে। ডিজাইনটি তৈরি হয়ে যাওয়ার পরে দেখবে খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখানেও ছটি ঘর সেলাই করে নিচ্ছে, এত ছটি লাইন সেলাই হয়ে যাওয়ার পরে আমি একটু গুনে দেখিয়ে দিচ্ছি যে এখানে ছটি ঘরই আছে। পুরো সেলাইটার চারিদিকেই আমি এলোফোরের একটি সেলাই দিয়ে নিলাম। আবারও ছটি ঘর বা ছটি লাইন এখানে আমি সেলাই করে নেব এলোফোর দিয়ে। এবং নিচের দিকে পুরো ভরাট করে নেব এলোফোর দিয়েই। এবারে এলোপরের যেখানে শেষ হয়েছে ঠিক সেই মাথাতেই আমি সূচ তুললাম এবং এখানে 15টি ক্রস স্টিচ সেলাই করব। প্রথমে আমার 15টি ক্রস স্টিচ হয়ে গেল। এবারে বাঁদিক থেকে ডান দিকে দেখো নিচের দিক থেকে 3টি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে সেলাইটি করেছি। শুরুতে যে সেলাইটি করেছিলাম 3টি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে এই লাইনে এবার 14টি ঘর আমি সেলাই করব। অর্থাৎ শুরুতে যে এলটা আমি শুরু করেছিলাম এখন সেই সেলাইটাই করছি। নিচের মার্জিন থেকে প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, নিচের মার্জিন যতটা আমি ছাড়ব তার থেকে 3 ঘর ছেড়ে নিয়ে আমি সেলাইটাকে শুরু করেছিলাম, এটা শুরুতে বলতে ভুলে গেছি। তোমরাও ডিজাইনটি যখন শুরু করবে নিচের মার্জিন থেকে 3টি ঘর ছেড়ে দিয়ে এই 12টি ঘর প্রথমে সেলাই করবে যেখানে এই এলটা তৈরি করতে হবে। থ্যাংক ইউ।